জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার সম্রাট, আবারও হাজির। 2023-এর রাশিফল নিয়ে আমরা আলোচনা করছি। আজকে কন্যা রাশির আলোচনা, 2023 কন্যা রাশির কেমন যেতে পারে। সবার আগে দেখে নিতে হবে অশুভ গ্রহ কারা কারা। চন্দ্র, বৃহস্পতি আর মঙ্গল কন্যা রাশির সাপেক্ষে কিন্তু অশুভ গ্রহ, তার মানে 2023-এ চন্দ্র আর মঙ্গল বৃহস্পতিকে আপনাদের এনার্জাইজ করতেই হচ্ছে। এবং যেটা প্রথমেই আমি বলে রাখবো সেটা হচ্ছে বাস্তুর দক্ষিণ দিক। আপনাদের বাড়ির যে দক্ষিণ দিক আছে সেই দক্ষিণ দিককে যদি আপনি সঠিকভাবে না রাখতে পারেন, বাস্তুর দক্ষিণ দিক যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু 2023-এর যে ভালো ভালো ফলগুলো হওয়া উচিত ছিল সেগুলো কিন্তু হবে না। তবে আমি 2023 সাল কন্যা রাশির ক্ষেত্রে কি খুব ভালো বলবো? আমি তো বলবো না। তার কারণ কন্যা রাশিকে 2023 সালে অনেক আস্তে ধীরে বুঝে শুনে পথ চলতে হবে। প্রথমেই বলে রাখি যে খারাপ খবর সেটা হচ্ছে দ্বিতীয় কেতু অবস্থান করবে, এবং এই কেতু মোটামুটিভাবে আমরা দেখতে পাবো অক্টোবর মাস না গেলে পরে কেতু এবং রাহুর কোনো ট্রানজিট হচ্ছে না। অষ্টমে বৃহস্পতি গিয়ে অবস্থান করছে, যেই বৃহস্পতি নাকি এই রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ। তার মানে অশুভ কারক গ্রহ যদি অষ্টমে গিয়ে যা দাঁড়িয়ে পড়ে, তার মানে কোথাও না কোথাও কেরিয়ার গ্রোথ আটকে দেয়, পথ চলাকে আটকে দেয়, একটা স্ট্রাগলকে আমাদেরকে ফেস করায় অষ্টমপতি, মানে অষ্টমভাবে গিয়ে যদি যায়। আবার সেই অষ্টমপতিকে, অষ্টমপতি হলেন মঙ্গল, আবার সেই মঙ্গলেরও আমরা বক্রচলন দেখবো এবং মঙ্গলের গতি প্রকৃতি খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না 2023 সালে। এবং বছরটা কেতুর বছর, যেহেতু বছরটা কেতুর বছর, কেন 2023-কে যদি আমরা সংখ্যাতত্ত্বে ভাঙি তাহলে কি দেখতে পাচ্ছি, 7, অর্থাৎ কেতু এই বছরটাকে রুল করে যাচ্ছে। আর সেই কেতু কোথায় অবস্থান করছে, কন্যা রাশির দ্বিতীয়, তার মানে মুখমণ্ডলের উপর কিছু রোগের সম্ভাবনা থাকছে। দাঁতের প্রবলেমে আপনাদেরকে ভুগতে হবে, চুল ওঠার প্রবলেমে আপনাদেরকে ভুগতে হবে, বেশ কিছু অ্যালার্জির প্রবলেম আপনারা ফেস করবেন, সর্দি কাশি নিয়ে আপনাদেরকে অনেক ভোগান্তি আছে, অ্যালার্জিটিক কিছু সমস্যা, অ্যাজমাটিক কিছু সমস্যা, হ্যাপাটাইটিস বি এইরকম ধরনের কিছু রোগ, অর্থাৎ রাহু বৃহস্পতি যেহেতু অষ্টমে বসে রয়েছে তার মানে জন্ডিস, হ্যাপাটাইটিস বি। এবং আপনাদেরকে যেটা থাকতে হবে সাবধানে সেটা হচ্ছে আপনাদের চেস্টের জায়গা থেকে হাঁপানি নিয়ে আপনারা একটু বেশিই ভুগতে পারেন এবং সর্দি কাশি নিয়ে বেশিই ভুগতে পারেন। বেশ কিছু জ্বর জ্বালাদি হয়েছে, যেরকম জ্বর জ্বালাদি আপনাদের মানে যেমন হচ্ছে ডেঙ্গু টাইপের কিছু রোগ যদি হয়, তারপরে আমরা যেটা করোনা টাইপের যেগুলো রোগ দেখলাম, এই ধরনের রোগ থেকে কিন্তু 2023-এও আপনাদেরকে সাবধানে থাকাটা উচিত। একটু পিত্তজনিত রোগ থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন। আর আমি বলবো না, একটু খেজুর খান, রাতের বেলা ডিনার করার আধ ঘন্টা পরে আপনারা 2-3টে করে খেজুর খান। তার কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা আমি এবছর অন্তত 2023-এ লক্ষ্য করবো, পাইলসের কিছু প্রবলেম এবং কনস্টিপেশনের কিছু প্রবলেম আপনাদের আসা উচিত, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যেটা আরেকটু সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে আগুন আর ইলেকট্রিক থেকেও আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকাটা উচিত। যদি থাকতে পারেন তাহলে 2023-এ তেমন কোনো দুর্ঘটনা আপনাদের ঘটবে না। রাহু বৃহস্পতিকে নিয়ে অষ্টমে বসে রয়েছে, কাজেই যদি বাড়ি সংক্রান্ত জায়গায় আপনাদের কিছু ইনভেস্ট করতে হয়, আমি আগে সবার আগে ইনভেস্টমেন্টে বলবো, তার কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত 2023 সাল। যদি সাবধান না হতে পারেন তাহলে কিন্তু 2023-এ অর্থক্ষতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করে রয়েছে। 2023 সালে আপনাদের আমি বলবো তো উচিত না যে বাড়ি ঘরে চট করে ইনভেস্ট করে ফেলা, কারণ বৃহস্পতি আপনার প্রথমে সপ্তমে থাকতে তারপর সে অষ্টমের দিকে ট্রানজিট নিচ্ছে, এবং কোথাও না কোথাও কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠে শনি, এবছর তো কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠে শনি থাকছে, তার মানে ষষ্ঠপতি যদি ষষ্ঠেই থাকে, রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে রোগের সম্ভাবনা বাড়লো, ঋণের সম্ভাবনা বাড়লো, মানসিক জ্বালার সম্ভাবনা বাড়লো, এই শত্রুতার সম্পর্ক বাড়বে। তার মানে কোথাও না কোথাও 2023 কন্যা রাশির জন্য আমি খুব একটা ভালো খবর শুনতে পাচ্ছি না। এবং বিশেষ করে কন্যা রাশির ক্ষেত্রে যেটা আমি আরও বেশি সমস্যা পাবো সেটা হচ্ছে আবারও ডোমেস্টিক ঝামেলা, অর্থাৎ গৃহের কিছু সমস্যা, গৃহ বিবাদ আপনাদের চলবে, এবং গৃহে যদি ইনভেস্টও করেন সেখানেও আপনাদের অনেক কিছু ঝামেলা বয়ে আসতে চলেছে। সার্ভিসের সেক্টরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের এখন এই মুহূর্তে পদোন্নতি বা পদমর্যাদা বা এখন আপনাদের বাইরে চলে যাওয়া উচিত নয়। এখন আপনারা যারা বাইরে আছেন তাদের হয়তো রাহুর কারণে আবার বাড়ির দিকে একটা ট্রানজিট হবে। রাহু অক্টোবর মাসে যখন আবার আপনার রাশির দিকে নজর দেবে এবং কেতু যখন আপনার রাশির দিকে ট্রানজিট করবে, তখন আবার আপনাদের বিদেশ যাত্রার যোগ বা অনসাইটের যোগ বা ভিন রাজ্য বা ভিন জেলায় যাওয়ার একটা সুযোগ থাকলো।
এখন আপনাদের প্রমোশনাল অ্যাক্সেসগুলো যত কম নেওয়া যায় ততই ভালো। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি করেন আমি বলবো ভীষণ সাবধান হয়ে যান, তার কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরি করছেন বা গভর্নমেন্ট সেক্টরের বড় বড় পদমর্যাদা যারা অফিসার রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে কন্যা রাশি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের সার্ভিস লাইফে কিছু সমস্যা আসতে চলেছে এবং 2023 সালে আপনাকে সেই জায়গাটা বুঝে শুনে পথ চলতে হবে। যদি আপনি বুঝে শুনে পথ চলতে পারেন তাহলে দেখবেন 2023 সালে আপনার চাকরির জায়গাটিতে কোনো রকম ঝামেলা হলো না। এবং আপনাদের হয়তো এখন মনে হচ্ছে পারে যে আমাদের তো অনেক ইনভেস্টমেন্ট এখন করা উচিত, ভালো ইনভেস্টমেন্ট করা উচিত। আপনি ইনভেস্ট করতে পারেন না, কারণ রাশি যা ট্রানজিট দেখা যাচ্ছে তাতে করে ইনভেস্টের জায়গা আমি বারণ করব। কিন্তু হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, আপনি ব্যবসা করতে চাইছেন, আপনি ব্যবসা আপনাকে শ্রীবৃদ্ধি করতে হবে, বা আপনি এতদিন ধরে ভাড়া বাড়িতে আছেন একটা বাড়ি, এবার হয়তো একটা ফ্ল্যাট কেনার জন্য আপনি হয়তো তৎপর হয়ে উঠছেন, বা একটা ছোটো জমি কিনে আপনি হয়তো সেখানে বাড়ি কিনতে চাইছেন, তার মানে এই ধরনের যে ইনভেস্টমেন্ট পার্ট যারা আপনারা শেয়ারে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ইনভেস্ট করে থাকেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন এই পার্টে যারা ইনভেস্ট করছেন ভীষণ কেয়ারফুল হন। দেখুন 2023-এ আপনার অর্থ যেন ক্ষতি না হয় আমি অন্তত চাই না, তার কারণ রাহুকে সরতে দিন। রাহু যতক্ষণ না সরবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুদিন দেখাতে দেবে না। ল প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা টিচার তাদের জন্য কন্যা রাশি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বর্তমান সময় ভালো। যারা রিসার্চ বা স্কলার বা যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য 2023 কিন্তু অনবদ্য হতে চলেছে। যারা স্পোর্টসম্যান তারা একটু সাবধানে চলবেন। যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন আপনাদের বড় বড় জায়গায় অষ্টমে বৃহস্পতি রাহুকে নিয়ে বসে রয়েছে, তার মানে শারীরিক জায়গায় কোনো ক্ষয়ক্ষতি থেকে আপনার 2023-এ স্পোর্টসের জায়গা হয়তো দূরে চলে যেতে পারে। আপনি হয়তো 2023-এ বেশ কিছু করতে নাও পারলেন, কাজেই সেই জায়গায় যত্নবান হবেন, তার কারণ আপনার শারীরিক চোটাঘাত আপনাকে যেন খেলার দুনিয়া থেকে আপনাকে যেন কোনোরকমভাবে সরিয়ে না আনতে পারে সেই জায়গায় তৎপরতা দেখাবেন। আর যারা লিকুইড ফরমেশনের ব্যবসা করেন, অর্থাৎ যারা পেট্রোলিয়ামজাত ব্যবসা করেন, যারা কেরোসিনের ডিলার, যারা হয়তো আপনারা হয়তো দুধের ডিলার হতে পারেন, যারা হয়তো ওয়াইন শপের ব্যবসা করছেন, তার মানে এই সমস্ত সেক্টরে আপনাদের কিন্তু মন একটা জায়গায় রাখতে হবে আর খুব বুঝে শুনে পা ফেলতে হবে। পান থেকে চুন খসলে 2023 কিন্তু আপনাদের কিন্তু বাজে হয়ে যেতে পারে। কিন্তু ল প্রফেশনে যারা যুক্ত রয়েছেন, মেডিকেল প্রফেশনে যারা যুক্ত রয়েছেন, যারা অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার, যারা অথর, যারা বই লিখছেন, এইরকম জাতীয় জায়গায় আপনাদের বেশ উন্নতি হবে। যারা গায়ক গায়িকা রয়েছেন তাদের গলার জায়গাটা একটু যত্ন নিতে হবে, তার কারণ গলা থেকে কোনো সমস্যা হলে আপনাদের গানের জগৎ থেকে আপনাদের একটু বাইরে চলে যেতে হতে পারে। এবং যারা অভিনয় করেন বা যারা গলার উপরেই যাদের সমস্ত কাজ নির্ভর করছে তারাও কিন্তু একটু সাবধান হয়ে যান, কারণ আপনাদের যদি গলার জায়গা থেকে কোনো সমস্যা চলে আসে আগামী 2023 আপনাদের জন্য একটা খারাপ সংবাদ নিয়ে আসতে পারে। আপনি বললেন দাদা এত কিছু ভালো খবর শুনলাম অনেক রাশির, কিন্তু কন্যা রাশির কেন এত খারাপ হলো, আমার তো আমি যে জগতে রয়েছি সেই জগৎ থেকে বেশ কিছু ইনকাম আমার হলো না, উল্টে আমার দুর্নাম হয়ে গেল এবং আমার হাতে যে কাজগুলো ছিল সে কাজগুলো নষ্ট হয়ে গেল। যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি মোটামুটি, কিন্তু যারা ডিরেকশন এবং যারা প্রোডিউস যারা করেন তাদের জন্য সময়টি মেলা ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা বিদেশের সাথে যারা ব্যবসা করেন একটু সাবধানে ব্যবসা করবেন, আপনাদের ব্যবসায় যেন অর্থনৈতিক ক্ষতি না হয় তাও আমি আবারও আরেকবার বলে গেলাম। এগ্রিকালচার রিলেটেড যারা জায়গায় যারা কাজকর্ম করছেন, যারা প্রকৃতি নিয়ে কাজকর্ম করছেন, যারা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা এনজিওর একটা কাজকর্ম করেন, তাদের জন্য তো সময়টি মারাত্মক হতে চলেছে। আপনারা এই ক্ষেত্রে যদি তৎপর হয়ে যান যথেষ্ট ভালো। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। তার মানে 2023-এ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভালো আসতে চলেছে, বেশ কিছু সেক্টরে ভালো আসতে চলেছে, আবার বেশ কিছু সেক্টরে খারাপ আসতে চলেছে। যারা ব্যাংকার, যারা ফাইন্যান্সিয়াল সেগমেন্টে চাকরি করছেন, যারা ফাইন্যান্সিয়াল, যারা শেয়ার ইকুইটিতে কাজ করেন, যাদের শেয়ার মার্কেট নিয়ে, যারা হয়তো আপনারা হয়তো কোনো ব্রোকারই আপনাদের হয়তো আছে বা আপনারা কোনো এজেন্ট, শেয়ার এজেন্ট হতে পারে, আপনাদের জন্য সময়টি কিন্তু যথেষ্ট ভালো। যারা ইনভেস্টমেন্ট করতে সাহায্য করেন এইরকম ধরনের কাজ আপনাদের জন্য যথেষ্ট ভালো। যাদের ইনকাম ট্যাক্সের কাজ রয়েছে, যারা ট্যাক্সেশনের কাজ করেন, যারা ট্যাক্স ফাইল করেন, যারা জিএসটি ডিপার্টমেন্টে কাজ করেন, যারা ডকে রয়েছেন, এদের জন্য সময়টা যথেষ্ট ভালো। কাজেই আমি যা দেখতে পাচ্ছি মেডিকেল প্রফেশন তো অবশ্যই ভালো হবে, তার কারণ ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে বসে রয়েছে, রোগ দিন রিপু জ্বালা। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা জেলের জায়গায় কাজ করেন, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, যারা জেল হাজত দেখছেন, জেল হাজতের যারা রক্ষণাবেক্ষণ করেন, যারা ফাঁসুড়ে, তাদের জন্যও কিন্তু এখন ভালো সময় পাওয়া যায়। তার মানে আমাদের এই জ্যোতিষশাস্ত্রটা বেশ মজাদার, এখানে অনেক অনেক রকম কিছু উঠে আসে যা থেকে আমাদের হয়তো একটা পথ চলা সুন্দর হতে পারে, আবার একটা পথ চলা খারাপও হতে পারে।
পড়াশোনার জায়গায় আমি একটু ফিরে আসি। কন্যারাশি জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা থেকে যারা মা বাবা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু সাবধানে থাকবেন, ছেলেমেয়েদের যত্ন নেবেন। এবং যারা আপনারা কন্যারাশি আমার এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েন, আপনি যদি কমার্স নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য সময় ভালো, যদি ল নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য সময় ভালো, যারা কমিউনিকেটিভ পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং কন্যারাশির জাতক জাতিকাদের জন্য 2023 সালে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল এন্ট্রান্স আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে। এবং সরকারি ক্ষেত্রে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে কানেক্ট করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের পড়াশোনা করা, ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এই ধরনের কিছু পড়াশুনো, এগ্রিকালচার রিলেটেড পড়াশুনো, আপনাদের হর্টিকালচার রিলেটেড পড়াশুনো, মাইনিং নিয়ে পড়াশুনো আপনাদের যথেষ্ট ভালো হতে পারে। স্পেস নিয়ে এখন আপনাদের পড়াশোনা করা উচিত নয়, তবে সোলজার বা ডিফেন্সে যারা কানেক্ট করতে চাইছেন এই ধরনের কিছু পড়াশোনা আপনারা করতে পারেন, বা এই ধরনের জায়গায় যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়া সম্ভব। তার মানে মোদ্দা কথা অনেক রকমভাবেই আছে। হ্যাঁ, যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের তো এখন প্রমোশনের সময়, যারা টিচার তাদেরও এখন প্রমোশনের সময়, যারা কোচিং সেন্টারে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা বায়ো সেক্টরে অর্থাৎ মেডিকেল এন্ট্রেন্সের জন্য যে সমস্ত কোচিং সেন্টার চালিয়ে থাকেন অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা বায়ো এন্ট্রেন্স দেবে বা মেডিকেল এন্ট্রেন্স দেবেন তারা তো কোথাও না কোথাও একটা পড়াশোনা করে, তো এইরকম সেন্টার যদি আপনারা কাজ করতে যদি খুলতে পারেন বা এইরকম সেন্টার নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলেও 2023 আপনাদের জন্য যথেষ্ট ভালো। কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বিবিএ বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা আপনারা করতে পারেন, যথেষ্ট ভালো হতে পারে। এখন আপনাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে থাকা উচিত, রিসার্চ নিয়ে আপনাদের আগামী দিনে এগোনো উচিত, কিন্তু আপনারা কখনোই আশা করবেন না 2023 সালের অক্টোবর পর্যন্ত আপনারা রিসার্চ করতে করতে বাইরে চলে যেতে পারেন বা ভিন দেশে চলে যেতে পারেন। আমি বলবো এবছর 2023 ভিন দেশে না যাওয়া উচিত, পোস্টডক করতে বাইরে না যাওয়া উচিত, দেশে থেকে যাবতীয় যা পড়াশোনা করা উচ্চবিদ্যার জায়গাটাকে অর্জন করে নেওয়া আপনাদের জন্য উচিত। আমার বলা বক্তব্য এখানে শেষ হচ্ছে হয়তো, কিন্তু আমাদের আলোচনা আরও থাকবে। কন্যারাশি সম্পর্কে আর কী শুনতে চাইছেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে থাকুন, আমি নিশ্চয়ই আপনার কমেন্ট পড়ব এবং তা নিয়ে আপনাদের ভিডিও উপহার দেবো। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই থামতে হচ্ছে, প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।